দুর্নীতিকে রাজনীতিকীকরণ করলে বাংলাদেশ থেকে দুর্নীতি কোনোদিনই নির্মূল হবে না বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় তারা এ কথা বলেন। এ সময় তারা দুর্নীতি রোধে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। বিস্তারিত ওয়াসিফ পার্থর প্রতিবেদনে। রাজনীতিবিদ ও দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমানে দেশের সকল বিভাগ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। নানা ঐতিহাসিক কারণে আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, আজকে একটা দেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে সমস্ত সাংবিধানিক সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একের পর এক ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহ রহমান চৌধুরী বলেন, দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা উচিত। আর সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, দেশকে টিকিয়ে রাখতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। বৃত্তশালীরা বিচার পায়, 90টা মামলা নিয়েও বিরোধী দলের বৃত্তশালী যদি হন তারা জামিন পান, মাঠে বক্তৃতা করতে পারে, কিন্তু দরিদ্র কৃষক জামিন পায় না। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতি, এই ত্রয়ের নেক্সাস না ভেঙে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ধারা কেন, একটু দুর্নীতি কমানোর ধারাও যেতে পারবো না। সুতরাং এই ধারার বিরুদ্ধে সংগ্রামটা জারি রেখেই ক্ষুদ্র শিল্পকে বাঁচানোর সংগ্রাম করতে হবে। সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানের মতে, দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে গণমাধ্যমের দুর্নীতি বন্ধ করতে হবে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শুধু মাথাপিছু আয় বাড়লেই দুর্নীতি কমবে না, এর জন্য প্রয়োজন সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা। মিডিয়ার দুর্নীতিটা বাইর করেন, মিডিয়া যদি প্রকাশ করে মিডিয়া অন্তত যেটুকু লিখবে এতটুকু সঠিক লিখুক। সরকারের বিরোধিতা করে, অনেক দুর্নীতিবাজের বিরোধিতা করে, কিন্তু ভুল তো ভুল কেস দিয়ে আপনি আগাইতে পারবেন, জিততে পারবেন? আপনার মানে এইখানে যেটা আলোচনা হয়েছে, দক্ষতা, দক্ষতা নাই, যোগ্যতা নাই, বোঝেন না, জানেন না, একটা আন্দাজে একটা কথা লিখে দিল। যদি সেই সংগঠনে জবাবদিহিতা না থাকে, সে তার ক্ষুদ্র মাঝারি শিল্পের পক্ষ হয়ে জবাবদিহিতা দাবি করে কেমন করে? দুর্নীতিকে যদি রাজনৈতিকীকরণ করা হয়, তাহলে দুর্নীতি দমন আরও কষ্টকর হয়ে যাবে। মানে রাজনীতির হাতিয়ার হিসেবে দুর্নীতিকে যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রকৃত দুর্নীতিবাজরাই কিন্তু মুক্ত হয়ে যাবে। দেশের সকল শ্রেণীর মানুষের সচেতন হওয়ার পাশাপাশি সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি রোধ করা সম্ভব বলে মনে করেন আলোচনায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা। ইনভেস্টিগেশন হয়ে ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা।